দেখুন, এবার চীনকে টেক্কা দিতে হারকিউলিস যুদ্ধবিমান আনছে ভারত। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীনের সেনাবাহিনী। তাই সিকিম থেকে অরুণাচলের হিমালয় সীমান্ত জুড়ে অতন্দ্র সতর্কতায় ভারতীয় সেনাবাহিনীতেও। এমন অবস্থায় এই মাসেই পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে আসছে শক্তিধর যুদ্ধবিমান হারকিউলিস। মূলত সেনা ও পণ্য পরিবহনের কাজে দক্ষতার সুবাদে বিশ্বজুড়ে যার নাম সুবিদিত। পোশাকি নাম সিয়ন 300J বিমান। কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে পানগড়ের অর্জুন সিং এয়ারফোর্স স্টেশনে এই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে 10 আগস্টের মধ্যে নিয়ে আসা হচ্ছে মোট 6টি সিয়ন 300J হারকিউলিস বিমান। বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, ভারত ও চীন সীমান্তে অতিরিক্ত সতর্কতা রয়েছে। চীনের দিক থেকে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তার সমুচিত জবাব দিতে তৈরি রয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাই আগামী কিছুদিনের মধ্যেই পানগড়ে পরপর এতগুলি হারকিউলিস বিমান নিয়ে আসার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় মুখ্য জনসংযোগ কর্মকর্তা SS বীরদির কথায়, বিমানগুলি যতক্ষণ না আসছে ততক্ষণ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে না। বিমান বাহিনী সূত্রের খবর, এ বিমানগুলির বিশেষত্ব হচ্ছে এগুলি একসঙ্গে প্রায় 250 সেনা বহন করতে সক্ষম। পানগড়ে বিমানবাহিনী ঘাঁটির কাছে রয়েছে সেনা শিবির, সেখানে তৈরি হয়েছে পাহাড়ি যুদ্ধে পারদর্শী বিশেষ বাহিনী মাউন্ট স্ট্রাইক ফোর্সের ঘাঁটি। এই বাহিনী পাহাড়ের আনাচে কানাচে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াইয়ে পটু। সেনা সূত্রে জানা গেছে, এরই মধ্যে এই পার্বত্য বাহিনীর কিছু সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে সিকিমে। সেখানে 33 কর্পসের সঙ্গে কাজ করছে তারা। চীনারা অস্বাভাবিক কিছু করলে পানগড়ের মাউন্টেন স্ট্রাইকিং ফোর্স নিয়ে রওনা দেবে সিয়ন 300J হারকিউলিস যুদ্ধবিমান। যেমন সিকিমের ক্ষেত্রে ঘণ্টাখানিকের মধ্যে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে হারকিউলিস পৌঁছে দেবে সৈন্যবহর। সেখান থেকে হেলিকপ্টারে অথবা সড়কপথে সিকিমের চীন সীমান্তে পৌঁছে যাবে বাহিনী। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।